পাইছি না এমন কোন জিনিস যে আমার মধ্যে নাই, এমন কি জিনিস নাই আমার মধ্যে যেটার কারণে হচ্ছে কোনো মেয়ে ছেলে পেলে আমাকে পছন্দ করে না। আমার তো চেহারা সুন্দর মাশাআল্লাহ, আমার তো হাইটও বড়, আমার ড্রেস আপও সুন্দর, শুধু একজোড়া জুতা নাই। আচ্ছা, জুতা আমি আগামী মাসে বেতন পেয়ে কিনব, কিন্তু এমন এমন কি জিনিস নাই যে আমাকে কোনো মেয়ে কেন আমাকে পছন্দ করে না। মাস্টারের মধ্যে এমন কি জিনিস আছে যে ছেলে বউ বাচ্চা হরে গড়ে সবাই মাস্টারের দিকে ঝুঁকতেছে? এই এদিকে, এই বলতো আমার মধ্যে এমন কি জিনিস নাই? এই এমন কি নাই? আমার চেহারা সুন্দর, আমার হাইট বড়, আমার ড্রেস আপও ভালো, তাহলে আমি কেন প্রেম করতে পারছি না বল? এই বল কেন, এ কথা কয়, এ কথা কয়, আমি কেন প্রেম করতে পারি না? কোনো মেয়ে কেন আমার পছন্দ করে না? তুই তো প্লাস্টিক না, ট্রামের মতন হয়ে গেছিস, ট্রাম। আচ্ছা তুই যা যা প্লাস্টিক। কালকে আমার অনেক কাজ আছে, কালকে খালার বাড়ি যাই, তুইব যার সময় থাকে সে জানি যায়। আমি যাইতে পারব না, কালকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, স্যারের সাথে আমার বসতে হইব, আমার একটা অঙ্কে সমস্যা হয়েছে। আমি এসে ছোটোখাটো মানুষ, আমার উপরে এত দায়িত্ব চাপাই দেয় কা, যার সময় আছে সে যাবে, আমি যাইতে পারব না। আমার প্রস্তাবে রিপ্লাই দিতে এসে মনে হচ্ছে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি যেহেতু হচ্ছে আমার প্রেমের প্রস্তাব রিপ্লাই দিতে আসছো, তাহলে আমি একটু ওয়ালের সাথে হেলাম দিয়ে নি, নাহলে তোমার প্রেমের ভার আবার নিতে পারবো। উড়ি বাবা, তোমার যাত্রা বলা বন্ধ করো, তুমি এবার আমার কথা শোনো। আমি একদিনের জন্য খালাবাড়ি যাচ্ছি বেড়াইতে, তোমার যে কে আছে না কে স্যারের সাথে জানি পড়াশোনা বাদে অন্য কোনো রিলেশনে জানি, মানে অন্য কোনো সম্পর্কে জানি না জড়ায়, তুমি শুধু একটু ওদিকটা খেয়াল রাখবা, পারবা না? সে তো পারবো, তুমি তো জানো আমি স্যাররে একটু একটু ভালোবাসি, তুমি একটু খেয়াল রাখো। হ্যাঁ রাখতে তো হবে। আচ্ছা তাহলে আমি আসি। ঠিক আছে। ও হ্যাঁ শোনো, তুমি যদি সত্যি আমার ভালোবাসা থাকো, তাহলে তুমি আমার এই কথাটা অক্ষরে অক্ষরে রাখবা। ও পিয়ারা, এলাস মিয়া, আমার খোদা, বানু তুমি কি আমার ভালোবাসা দিয়ে গেলা না নিয়ে গেলা? সাপলা তুমি সুতোই ভেদেছো সাপলার ফুল নাকি তোমার মন? সাপলা তোমার জন্য আমি একেবারে শেষ হয়ে গেলাম, তিলে তিলে নিঃস্ব হয়ে যাব। আমার মনে হচ্ছে আমি ড্যামেজ হয়ে যাচ্ছি, ড্যামেজ হওয়া যাবে না, আমি ড্যামেজ হবো কিসের জন্য? ড্যামেজ হলে মাস্টার হবে।
এটা জানি কি প্রশ্নটা কি হলো স্যার এটা না এটা ও এটা তুমি পারো যে রাতুল সাহেব তার স্ত্রীর নামে এক পয়েন্ট জায়গা লিখে দিলে তা তুমি এটা কত কত করছো তো পারো মানে ব্যাপারটা হয়েছে কি আমি যে ছাত্রীটা পড়াবো ওর সাথে আজকে পরিচয় নিতে আসছি মাস্টার এটা কিরকম কথা আচ্ছা একজন মানুষ যদি জেগে থেকে ঘুমায় তার কি জাগানো যায় ছাত্রী তো সামনে বসেই আছে আল্লাহ বলতে ঠিক আছে তাহলে আমি আজ উঠি ওই এলাজ নিয়ে পরে ভুলে দিব কবে থেকে ক্লাস না না এটা কেমন কথা একটু চা নাস্তা খায় যান আজকে আরেক জায়গায় একটু কাজ আছে এই মাস্টার আমাদের কিসে তারা খাইতে দিতে যাচ্ছে একটু চা পানি খাই অন্তত সরি আমার ভুল হয়ে গেছে আমি আসলে মন ভোলা মানুষ কাজ আমাদের একটু আছে উঠবো আজকে এটা কেমনে হয় কিছু সকাল বেলা মানে দিনের বেলায় যখন ডিউটি শুরু হবে তখন হচ্ছে তুই আমার বস মানে স্যার ঠিক আছে রাতের বেলায় কি রাতের বেলায় তুই হচ্ছে আমার বন্ধু দোস্ত তাই তো নাকি এখন বিষয়টা হলো মেয়ের সংখ্যা আমাদের বাড়াতে হবে সুন্দর সুন্দর টপ ক্লাসের মেয়েদের পড়াতে হবে ছেলে একদম না ছেলে অ্যালাউ হবে না ঠিক আছে তোর যেটা ভালো হয় সেটা করিস কিন্তু মেয়েগুলো একটু ভালো দেখে নিস তুই আবার যেগুলো ঠিক করস এগুলো আবার বুঝেছিস তো আরে আমি তো ট্রাই করি কে আরে আলাস ভাই আমি জানাটা একটু খুলো মাই লোকের কন্ঠ মন হচ্ছে না দাঁড়া না আসছি আরে শালিকা তুমি দলবাইয়ের কথা মনে পড়লো বুঝি না না আলাস ভাই আমি আসছি চার এসেছে স্যার কই স্যার এটা কেন ঠিক আছে দাঁড়াও আমি এত কথা জানিও না এত কথা বুঝিও না আমি আপনাকে ভালোবাসি এটাই আমার শেষ কথা আই লাভ ইউ স্যার স্যার কি ঠায় গেলেন নাকি